সেই কুখ্যাত খুনি ক্ষুদিরাম, যে খুনি আমাদের প্রাণ প্রিয় ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াতে চায়। বহুবার বোমা নিক্ষেপ করে অনেক ইংরেজদেরকে সে খুন করেছে এবং আমাদের ডাকপিয়নের কাছ থেকে ইংরেজদের অনেক টাকা মালামাল লুট করেছে। ইংরেজদের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের লোকদেরকে খেপিয়ে তুলেছে এই অল্প বয়সের ছেলে ক্ষুদিরাম। আমাদের প্রাণ প্রিয় ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে বোমা মেরে হত্যা করতে না পেরে আমাদের আরো দুইজন ইংরেজকে সে হত্যা করেছে ইওর অনার। শুধু তাই নয় ইওর অনার, ওকে ধরার সময় আমাদের আরো দুইজন পুলিশকে সে জখম করেছে, এই সেই দুইজন নিরীহ পুলিশ। ইওর অনার, এতেই প্রমাণ হয় ক্ষুদিরাম একজন কুখ্যাত খুনি। এই সব অপরাধের জন্য তাকে ক্ষমা করা যায় না। আমি তার ঘৃণ্য অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি ইওর অনার। দ্যাটস অল ইওর অনার। এই মামলার প্রধান আসামি ক্ষুদিরামকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে আদালত 302 ধারা মোতাবেক এই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করিল। থ্যাংক ইউ ইওর অনার। তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিল আদালত।